হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জুয়েল ইন ইংলিশ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের টপিকস আমরা দেখতেই পাচ্ছি, সেন্টেন্স। তবে ক্লাস শুরু করার আগে আমরা একটি গুগলি দেখে নেই। হাতি, আর কিছু বললাম না। হাতি আকাশে ওড়ে বা ওড়ে হাতি আকাশে, এগুলো কি সেন্টেন্স? না, আমার মনে হচ্ছে সবাই একটু চিন্তা করতেছে যে এগুলো কিভাবে সেন্টেন্স হতে পারে। হ্যাঁ, সবার সাথে আমিও দাঁড়তো কণ্ঠে বলতে চাই, এগুলো কোনোটাই সেন্টেন্স না। কারণ সেন্টেন্স হওয়ার জন্য যেগুলো কোয়ালিটি দরকার, এগুলো কোনোটি এগুলোর মধ্যে এগুলো সেন্টেন্সের মধ্যে নেই। ইংরেজিতেও যদি আমরা বলি এলিফ্যান্ট ফ্লাইস ইন দ্য স্কাই, ইজ ইট সেন্টেন্স? নো, ইজ ইট নট আ সেন্টেন্স? বিকজ আমরা আগেই জেনেছি সেন্টেন্স হতে গেলে তার কিছু গুণ থাকতে হবে। যেমন হচ্ছে সেই সেন্টেন্সটাকে, সেই বাক্যটাকে অবশ্যই সুবিন্যস্ত হতে হবে, তারপর কিছু পদসমষ্টি থাকতে হবে, আবার বলা হচ্ছে বক্তার মনের ভাব পুরোপুরি প্রকাশ পেতে হবে। এগুলো যদি না থাকে তাহলে আমরা কোনোভাবেই এটিকে আমরা সেন্টেন্স বলতে পারবো না। এই তিনটি বিষয় সুবিন্যস্ত হতে হবে, মানে সাজানো গোছানো হতে হবে, কয়েকটি শব্দ থাকতে হবে এবং বক্তার মনের ভাব পুরোপুরি প্রকাশ পেতে হবে। আমরা যদি এখানে বিশ্লেষণে আসি, এখানে প্রথম যে শব্দ দেওয়া আছে সেটি হচ্ছে হাতি। এটি কখনোই একটি সেন্টেন্স না, কারণ এখানে শব্দ সমষ্টি নেই, শুধু সিঙ্গেল একটি ওয়ার্ড আছে হাতি, এই জন্য এটা সেন্টেন্সটা। হাতি আকাশে ওড়ে, এই জন্য হাতি আকাশে ওড়ে এটিও সেন্টেন্স না, কারণ এটার সে যোগ্যতাটা নেই, ফলস একটি ইনফরমেশন, এই জন্য এটিও সেন্টেন্স না। ওড়ে হাতি আকাশে এটিও সেন্টেন্স না, কারণ হচ্ছে এটি রিঅ্যারেঞ্জমেন্ট বা হচ্ছে সাজানো গোছানো নেই, সুবিন্যস্ত নেই। আমরা ইংরেজিতে যদি সেন্টেন্সের সংজ্ঞা দিতে যাই, ডেফিনেশন দিতে চাই, তাহলে হবে এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ এক্সপ্রেস এ কমপ্লিট আইডিয়া অর থট অ্যান্ড ফাইনালি ডেকোরেটেড ইজ কল্ড সেন্টেন্স। তার মানে হচ্ছে এই তিনটা বিষয়কে আমরা অবশ্যই ইন্ডিকেট করতে পারি, এ গ্রুপ অফ ওয়ার্ডস এক্সপ্রেস এ কমপ্লিট আইডিয়া অর থট অ্যান্ড ফাইনালি ডেকোরেটেড। সেভাবে হি রিডস বাংলা, এটি একটি সেন্টেন্স। হি রিডস বাংলা, এটি কেন একটি সেন্টেন্স? এটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করিয়ে জানিয়ে দিতে পারেন এটি একটি সেন্টেন্স। কারণ হচ্ছে হিটা হচ্ছে সাবজেক্ট, হি সাবজেক্ট, হি সাবজেক্ট, এবং রিডস বাংলা এটি হচ্ছে প্রেডিকেট, অর্থাৎ সাবজেক্টের সম্পর্কে যা কিছু, মানে সাবজেক্ট যা করছে বা যা করবে সেটি হচ্ছে প্রেডিকেট। তার মানে হিটা হচ্ছে সাবজেক্ট আর রিডস বাংলা এটি হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ সেন্টেন্স হতে গেলে দুটি অংশও থাকতে হবে, সাথে সাবজেক্ট এবং প্রেডিকেট। সে বিষয়টা সেন্টেন্স আমরা সবাই জানি দু প্রকার, মূলত দু প্রকার। একটি আছে মিনিংলি সেন্টেন্স, যেটিকে আমরা অর্থগতভাবে সেন্টেন্স বলছি, সেটি হচ্ছে পাঁচটি রয়েছে। এবং তারপরে রয়েছে গঠন অনুসারী সেন্টেন্স, স্ট্রাকচারালি সেন্টেন্স, এরাও আছে তিনটি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তবে আমরা আজকের এই ক্লাস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর না, আজকে আমরা মিনিংলি সেন্টেন্স অর্থাৎ অর্থভেদে সেন্টেন্স যে পাঁচ প্রকার সেটি নিয়ে আমরা কথা বলবো। অর্থবাদী সেন্টেন্স যে পাঁচ প্রকার এবং
সেটির ক্রাইটেরিয়া সেটি কিভাবে আমরা মেক করতে পারি, কি কি যোগ্যতা থাকতে হবে, তার একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে শেয়ার করতে যাচ্ছি। সুতরাং ভিডিওটি না টেনে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো করে জানবার জন্য। এখানে আমরা লিখেছি অ্যাসার্টিভ ইকুয়াল ফুল স্টপ, দ্যাট মিন্স অ্যাসার্টিভ সেন্টেন্স আপনি ক্রিয়েট করতে গেলে একটি ফুল স্টপ দিতেই হবে, অর্থাৎ বাক্যের শেষে একটি ফুল স্টপ দিতেই হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব থাকবে এবং বাক্যের শেষে যে আমরা একটি সিম্বল দেখতে পাবো, একটি চিহ্ন দেখতে পাবো, সেটি হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং যদি আমরা ইন্টারোগেটিভ মার্কস দেখতে পাই তাহলে আমরা সেটা ধরেই নিব এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর আসছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমরা মেক করতে যাই তাহলে একটি ভার্ব দরকার এবং ভার্বের পর একটি ফুল স্টপ অবশ্যই থাকবে। এবং অপারেটিভ সেন্টেন্স আমরা মেক করবার সময় অবশ্যই মে দিয়ে আমাদেরকে শুরু করতে হবে এবং বাক্যের শেষে একটি সিম্বল থাকবে ফুল স্টপ। দেন এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে বাক্যের কোনো এক পর্যায়ে একটি এক্সক্লেমেশন মার্ক থাকতেই হবে, আদারওয়াইজ আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে পারবো না। তার মানে হচ্ছে আমরা কয়েকটা সিম্বল দেখেই আমরা মোটামুটি দুটো সেন্টেন্সকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। একটা হচ্ছে ইন্টারোগেটিভ সিম্বল যদি বাক্যের শেষে থাকে তাহলে সেটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং এক্সক্লেমেশন মার্ক যদি বাক্যের শেষে বা বাক্যের কোথাও স্টে করে তাহলে আমরা বুঝতেই পারছি সেটি এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আমরা মেক করতে চাই তাহলে বাক্যের শেষে অবশ্যই একটি ফুল স্টপ থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়েও শুরু হতে পারে অথবা লেট দিয়ে শুরু হতে পারে, তবে বাক্যের শেষে যে একটি ফুল স্টপ থাকবে। অপারেটিভ সেন্টেন্সও ঠিক একইভাবে আমরা চিনতে পারবো, চেনার কিছু চেনার একটা সিম্বল রয়েছে, সেটি হচ্ছে মে জাতীয় শব্দ দিয়ে শুরু হবে এবং বাক্যের সবশেষে একটি সিম্বল থাকবে, সেটি হচ্ছে ফুল স্টপ। তো চলুন দেখি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করি। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বোঝায়, অর্থাৎ বিবৃতি বোঝায় বা বর্ণনা বোঝায়, আর সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন হচ্ছে আই প্লে ফুটবল, এখানে আমার সম্পর্কে একটা বিবৃতি দেয়া হচ্ছে, বর্ণনা দেয়া হচ্ছে, আই প্লে ফুটবল। আই প্লে ফুটবল এখানে একটি সাবজেক্ট আছে, একটি ভার্ব আছে প্লে, এবং ফুটবল হচ্ছে অবজেক্ট। এবং একটি বিষয় খেয়াল করুন যে বাক্যের সবার শেষে আমরা ফুল স্টপ পেয়েছি, এজন্য এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে অবশ্যই একটি সাবজেক্ট, একটি ভার্ব এবং একটি অবজেক্ট, যেটাকে আমরা এক্সটেনশানও বলি, এক্সটেনশান অবশ্যই থাকবে এবং সর্বশেষে একটি ফুল স্টপ থাকবে, সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুইভাবে বিভক্ত করা হয়েছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে যে বাক্যে, যে সেন্টেন্সে নট বা নট জাতীয় কোনো শব্দ না থাকে সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেমন খেয়াল করুন, শি ইজ আ গুড গার্ল, শি ইজ আ গুড গার্ল যখন আমরা বলছি দেখেন এখানে কোনো নট বা নটের কোনো এজেন্ট নেই, সেজন্য এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আবার নেগেটিভ সেন্টেন্সে যদি আমরা আসি, নেগেটিভ সেন্টেন্সে অবশ্যই সেখানে একটি নট বা নট জাতীয় একটি শব্দ বা নটের এজেন্ট থাকবে। যদি খেয়াল করেন যে শি ইজ নট আ গুড গার্ল, এখানে নট একটা এজেন্ট আছে, নট বা নট শব্দটাই আছে, যার কারণে আমরা এটাকে ইন্ডিকেট করছি এটি নেগেটিভ সেন্টেন্স। একটি বিষয় খেয়াল করতে হবে যে আমরা অনেকেই বলে থাকি অ্যাসার্টিভ সেন্টেন্স দু প্রকার, সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, কিন্তু অ্যাকচুয়ালি সব সেন্টেন্সই মূলত দু প্রকার। যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্সেরও অ্যাফার্মেটিভ ফর্ম বা নেগেটিভ ফর্ম হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্সেরও অ্যাফার্মেটিভ ফর্ম এবং নেগেটিভ ফর্ম হতে পারে। ঠিক একইভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সেরও অ্যাফার্মেটিভ ফর্ম এবং নেগেটিভ ফর্ম হতে পারে। এরপর চলুন ইন্টারোগেটিভ নিয়ে কিছু আলোচনা করা যাক। ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার জন্য সর্বপ্রথম যে কোয়ালিটি আমরা আগেই ডিফাইন করেছি সেটি হচ্ছে একটি ইন্টারোগেটিভ মার্ক থাকতে হবে, এবং সে সেন্টেন্সটা শুরু হতে হবে
হয় অক্সিলারি ভার্ব দিয়ে অথবা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দুই ভাবে মেক করতে পারি, একটি হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, যেমন হচ্ছে আর ইউ ওয়াচিং টিভি, এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স বিকজ আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আবার বাক্যের শেষে রয়েছে ইন্টারোগেটিভ মার্কস। ঠিক একইভাবে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েও আমরা প্রশ্ন যখন করব তখন অক্সিলারি ভার্বের পূর্বে একটি ডব্লিউএইচ ওয়ার্ড বসাবো। আবার শেষে যে সেই কোয়ালিটিটা অবশ্যই আমরা দেখতে পাবো, সবার শেষে যে একটা চিহ্ন থাকবে সেটি হচ্ছে ইন্টারোগেটিভ মার্কস। যেমন হচ্ছে হোয়াট ডু ইউ লিভ ইন, এখানে সবার প্রথমে দেখেন যে অক্সিলারি ভার্বের পূর্বে ডব্লিউএইচ ওয়ার্ড আছে, অর্থাৎ সর্বপ্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন অ্যাসেট্রা অ্যাসেট্রা, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট অফ দ্য সেন্টেন্স ইউ ক্যান নোটিস দ্য মার্ক অফ ইন্টারোগেটিভ। এরপর যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে আসি, ইম্পারেটিভ সেন্টেন্স মূলত আমরা ভার্ব দিয়ে শুরু করতে পারি অথবা লেট দিয়ে শুরু করতে পারি। ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমরা ভার্ব দিয়ে শুরু করি তাহলে ভার্ব প্লাস অবজেক্টের পর অবশ্যই আমরা একটা সিম্বল দেখতে পারবো, সেটা হচ্ছে ফুল স্টপ, এবং লেট দিয়ে শুরু করলেও লেটের পর একটা অবজেক্ট বসবে। দেন আমরা একদম শেষে যে আমরা সব শেষে যে একটি ফুল স্টপ সিম্বল পাবো। এরপর অপটেটিভ সেন্টেন্স, আমরা আগেই বলেছি অপটেটিভ সেন্টেন্স অবশ্যই মে জাতীয় একটি শব্দ দিয়ে শুরু হবে এবং সবার শেষে আমরা একটি সিম্বল পাবো ফুল স্টপ। যেমন হচ্ছে মে ইউ গেট এ প্লাস ইন দ্য এক্সাম, বাক্যটা শুরু হয়েছে মে দিয়ে এবং সবার শেষে সেন্টেন্সের শুরু শেষে একদম শেষে যেয়ে আমরা ফুল স্টপ পেয়েছি এক্সাম। এরকমও হতে পারে মে ইউ লিভ লং, আপনি অনেক দিন বেঁচে থাকুন, মে দিয়ে বাক্যটা শুরু হয়েছে এবং সবার শেষে একটি ফুল স্টপ রয়েছে। সর্বশেষে রয়েছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা দুভাবে তৈরি করতে পারি, সেক্ষেত্রে এক্সক্লেমেটরি ওয়ার্ড আমরা দিয়েছি এখানে। এক্সক্লেমেটরি ওয়ার্ড হচ্ছে এমন এক জাতীয় ওয়ার্ড যে ওয়ার্ড বলার সাথে সাথে আমরা একটি গুড নিউজ অথবা ব্যাড নিউজকে মেনশান করি। যেমন যখনই আমরা হুররে বলছি এটা একটা গুড নিউজ, আবার যখন আমরা অ্যালাস বলছি হাই তখন আমরা সেক্ষেত্রে ধরে নিচ্ছি যে একটা ব্যাড নিউজ আমরা পেতে যাচ্ছি। হুররার পর একটি সিম্বল পেয়েছি, সেটি হচ্ছে এক্সক্লেমেটরি মার্ক। আমরা এর আগেও বলেছি এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমেশন মার্ক ছাড়া কখনো আমরা এই সেন্টেন্সটা মেক করতে পারবো না। তারপর অ্যালাসের পরেও ঠিক এরকম একটি এক্সক্লেমেশন মার্ক আমরা নোটিশ করছি, এটা ছাড়া আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স অবশ্যই মেক করতে পারবো না। এরপরে রয়েছে হাউ বা হোয়াট এর দ্বারা সেন্টেন্স যদি আমরা তৈরি করতে যাই তাহলে তার কিছু প্রসিডিউর রয়েছে যে কীভাবে এটিকে আমরা তৈরি করতে পারি। যেমন হচ্ছে প্রথমে হাউ বা হোয়াট এ আমরা নেব, তারপর অ্যাজেক্টিভ, দেন সাবজেক্ট, দেন অক্সিলারি ভার্ব, আর সর্বশেষে একটি বিষয় আমাদেরকে ইনসার্ট করতে হবে, সেটি হচ্ছে এক্সক্লেমেশন মার্কস। ওকে ফাইন, আমরা দেখতে পাচ্ছি একটি সেন্টেন্স হাউ নাইস দ্য গার্ডেন ইজ, বাক্যটা শুরু হয়েছে হাউ দিয়ে এবং সর্বশেষে বাক্যের কোথাও না কোথাও আছে একটি এক্সক্লেমেশন মার্ক, এই জন্য আমরা এটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এরপর আমরা হোয়াট এ দ্বারাও একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, হোয়াট বিউটিফুল দ্য সিনারি ইজ, এখানে হোয়াট এ দিয়ে বাক্যটি শুরু হয়েছে এবং হচ্ছে সবার শেষে একটি এক্সক্লেমেশন মার্ক রয়েছে, এই জন্য আমরা এটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলছি। সর্বশেষ সবার কাছে ক্লাসটি কেমন লেগেছে সে বিষয়ে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং এছাড়াও আর কোন টপিক্সের উপর আপনারা ক্লাস দেখতে চাচ্ছেন এই ইউটিউব চ্যানেল জুয়েল ইন ইংলিশ থেকে, আপনারা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, সেই প্রত্যাশা রাখছি। এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং আমার এই চ্যানেলের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।